ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও তো কথা হলো যে কিছু লেটেস্ট আপডেটস নিয়ে তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আজকেই সদ্যমাত্র কিছুক্ষণ আগে একটা খবর পেলাম যেটা হচ্ছে যে মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে তো এটার জন্য খুবই বড় একটা মিঠুন চক্রবর্তীর মতো একজন অ্যাজ এ অ্যাক্টারের কাছে মানে এর থেকে বড় কিছু পাওনা হতে পারে না তার অডিয়েন্সের কাছে বিশেষ করে যারা তার মানে এতদিন ধরে এত একটা টাইমের পিরিয়ড ধরে তাকে পছন্দ করে এসছেন তো তাদের জন্য এটা একটা বিশাল বড় পাওনা তো যাই হোক এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো দেবরাকে নিয়ে তো দেবরা বলে ছবিটা এই ছবিটা কিন্তু তৃতীয় দিনে ওয়ার্ল্ড ওয়াইড ওয়াইজ এই ছবিটা কিন্তু কালেকশন করেছে প্রায় তিনশো পাঁচ কোটি টাকা মতো এই ছবির কিন্তু কালেকশন ওয়াইজ যদি হিন্দি বেল্টটাকে বাদ দিয়ে যদি ওভারঅল যদি কালেকশন বেল্টে যদি দেখো যেভাবে ছবিটা স্টার্টিং নিয়েছিল ছবির শুরুতেই মানে প্রথম দিনই শোনা যাচ্ছিল এই ছবিটা প্রায় একশো বাহাত্তর কোটি টাকা মতো কালেকশন করে ওয়ার্ল্ড ওয়াইডে যেটার হিউজ কালেকশন ছিল কিন্তু লাস্ট দুদিনে প্রায় একশো আঠাশ কোটি এরকম কাইন্ড অফ কালেকশন করে যেটা অবশ্যই একটু ড্রপ দেখা যায় তো দেবরার কালেকশানে দেবরার কালেকশনটা সোমবার থেকে কতটা কি ধরে রাখতে পারে কারণ সেটি হচ্ছে দেখার কারণ এর রিভিউ খুবই মিক্সড একটা রিভিউ এটা নিয়ে অডিয়েন্স খুব খুব যে স্যাটিসফাইড সেটাও নয় এবার পার্ট টু কোনোদিনও আসবে কিনা সেটা সম্বন্ধিত ব্যাপারেও আমার জানা নেই এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো সিংঘাম থ্রি নিয়ে আমরা সকলেই জানি যে সিংঘাম থ্রি বলে ছবিটা এই ছবিটা দিওয়ালির সময় আসতে চলেছে এবং এই ছবিটা ক্ল্যাশ করবে ভুলভুলিয়া পার্ট থ্রির সাথে তো ভুলভোলিয়া পার্ট থ্রি যেহেতু একটা বড় ফ্র্যাঞ্চাইজ এবং সেই কাজটাও হরর জন্ডার কাজ এবং এখন কিন্তু হরর কমেডি এই কাজটা কিন্তু এই জন্ডাটাকে অডিয়েন্স কিন্তু খুব বিশেষভাবে পছন্দ করছে তো রোহিত শেট্টি এবং তার টিমের তরফ থেকে এটা ডিসিশান নেওয়া হয়েছে সিংঘাম থ্রি যে ডিস্ট্রিবিউটার শিপটা সেটা দেখবে হচ্ছে পিভিআর আইনক্স তো যেহেতু পিভিআর আইনক্স এই ডিস্ট্রিবিউটার নিচ্ছে সেহেতু সোর্স পাওয়ার যে সেটা কিন্তু থ্রির অনেকটা বেশি যদি ভুলভুলা থ্রির সাথে কম্পেয়ার করা যায় এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি শাহরুখ খানের আপকামিং ছবি দ্য কিং নিয়ে এই ছবিটার কিন্তু টিজার বা কিছু একটা কোনো গ্লিমস আমরা দেখতে পেতে পারি শাহরুখ খানের জন্মদিনের দিন আমরা সকলেই জানি যে শাহরুখ খানের নভেম্বর তো সেই দিনকে কিং এর কোনো অ্যানাউন্সমেন্ট দেখতে পারি আইফা রিসেন্ট টাইমে শাহরুখ খানকে আমরা হোস্ট করতে দেখতে পাই এবং সেখানেতেও কারণ জোয়ারের সাথে একটা ক্লিপস খুব ভাইরাল হচ্ছে যেখানে সে এই বিস্তারে পুরোপুরি বলে যে কিং ছবি আমার নেক্সট ছবি হতে চলেছে এবং আমারই লাইফের আহ বায়োপিকের ওপর বেস্ট করে এই কাজটা আমি করতে চলেছি তো এরকম কাইন্ড অফ একটা আপডেটটাকে দিতে যাওয়া দেখা যায় এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো কোরাটালা শিবা সে আপকামিং তার কাজ নিয়ে কথা বলেছে আমরা সকলেই জানি যে তার দেবরা রিসেন্ট টাইমে মুক্তি পেয়েছে সে জানিয়েছে যে সে আপকামিং ডেজে প্রভাসের সাথে একটা কাজ করতে চলেছে সে অনেক দিন আগে একটা প্রভাসের সাথে কাজ করেছিল প্রভাসের সাথে কাজ করার পর সে আহ আরেকটা কোনো প্রজেক্ট সেটা প্রভাসকে অ্যাপ্রোচ করেছিল কিন্তু সেই কাজটা প্রভাস সেই টাইমে বাহুবালি টু করছিল মানে বাহুবালি সিকুয়েলের কাজ চলছিল বলে সেই টাইমে সেই কাজটাতে সে সময় দিতে পারেনি কিন্তু এখন শোনা যাচ্ছে যে সে একটু অন্য ধারার মাপের ছবি প্রভাসকে একটা কাজ অ্যাপ্রোচ করেছে এবং প্রভাসে সেটা পছন্দ হয়েছে তো প্রভাস এবং কোরাটালা শিবাকে আমরা আবার একসাথে দেখতে পেতে পারি এর পরবর্তী যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবের ছবি টেক্কাকে নিয়ে এই ছবিটার কিন্তু এ সার্টিফাইড হবে না ইউ এ সার্টিফাইড হবে এই জিনিসটা নিয়ে কিন্তু বিশাল ধরনের একটা অডিয়েন্সের মধ্যে একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে যাচ্ছে যে ছবিটা অ্যাকচুয়ালি কি হতে চলেছে এবং দুর্গা পুজোর টাইমে আমরা এই ছবিটা কিরকম কি দেখতে পাবো না পাবো তো এই যে প্রথম কথা যে এ সার্টিফাইড হলে অডিয়েন্স দেখতে যাবে না বা ইউএস সার্টিফাইড হলে অডিয়েন্স দেখতে হবে এই যে পুরোপুরি যে অডিয়েন্সের মধ্যে যে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে আমার মনে হয় এগুলো বেশি ভ্যালিডেশন নয় আমার মনে হয় সিনেমাটা যখন আসবে অডিয়েন্স দুটো দিক থেকেই পছন্দ করবে এবার কথা হচ্ছে যে প্রোডিউসার এবং অ্যাক্টারের মধ্যে যে পুরোপুরি তাদের যে অপিনিয়নটা সেটা অন্য অন্য মাপের হতেই পারে একজন পরিচালক তার যে ভাবনা চিন্তাটা একজন ডিরেক্টরের ভাবনা চিন্তা সে যেরকম কাইন্ড অফ কাজ করে এসছে বা তার একটা যেহেতু অডিয়েন্স আছে তারা যেরকম কাইন্ড অফ তার কাজ আজ অব্দি দেখে এসছে সেই কাজের সাথে বা তার যে ওই ডার্ক হিউমার গুলো যেগুলো অডিয়েন্স খুব পছন্দ করে সেগুলো কোথাও গিয়ে যদি চলে যায় তো তো নষ্ট হয়ে যেতে পারে সেটাই তাদের বিস্তারিত ব্যাপার যাই হোক দেখার যে আগামী দিন এই ছবিটা নিয়ে কি হতে পারে এর পরবর্তী আপডেট হচ্ছে খাদান রিলেটেড বিষয় নিয়ে তো আমরা সকলেই জানি যে দেবের আহ বাঘা যতীন বলে লাস্ট ছবি যেটা প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তি পেয়েছিল কিন্তু খাদান এই ছবিটাও কিন্তু প্যান ইন্ডিয়া লেভেলে মুক্তির কথা ভাবা হচ্ছে তো দেখার যে সেটা কিরকম হয় এবং কিরকম তার সোজ বা সমস্ত কিছু পায় কারণ অন্যদিকে অবশ্যই পুষ্পার একটা ক্রেজ তো থাকবেই এবং ছাবার একটা ক্রেজ থাকবে এবং এর সাথে সাথে বেবি জন বলে ছবিটাও আসছে যেখানে সালমান খানের ক্যামিও অব্দিও আছে তো দেখার যে সেটা কি হয় এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো রনিত রয়কে নিয়ে তো রনিত রয় রিসেন্ট টাইমে তাকে আমরা লাস্ট ছবি বারে মিয়া ছোটে মিয়াতে দেখতে পাই এভেন বারে মিয়া ছোটে মিয়ার যে রিসেন্ট টাইমে যে কন্ট্রোভার্সিটা আমরা দেখতে পাই যেখানে বাসু ওয়াগনারির এগেনস্টে আলী আব্বাস জাফার একটা বড় অ্যালিগেশন লাগায় যেটা হচ্ছে যে সে তার প্রাপ্য টাকা যেটা সাড়ে সাত কোটি টাকা তার যে ফিস ছিল ডিরেক্টর ফিস সেটা এখনো তাকে দেওয়া হয়নি এবং বাসু বাগনানি এর রিপ্লাই এটাই বলে যে তাকে তার প্রাপ্য টাকা শুধু নয় এর সাথে সাথে অনেক কিছু এরকম এরকম দুবাই বা অনেক যেখানে সেই জন্য তাকে টাকা পয়সা দেওয়া হয় এবং সেগুলোর হিসাব বরাবর বড় আব্বাস জাফার সেগুলো দেখাতে পারে না এই বিষয় নিয়ে রনিত রয় পুরো ক্লিয়ারলি জানিয়েছে যে এটাই আমার লাস্ট কাজ ছিল পূজা এন্টারটেনমেন্টের সাথে সে আগামী দিনে আর কোনো কাজে এই প্রোডাকশন হাউসের সাথে যুক্ত হবে না এবং একটা পরিচালক যে কত লেভেলে সে স্ট্রাগেল বা প্রবলেম ফেস করেছে এই ছবিটা ডিরেক্ট করতে এটা সেই একমাত্র জানে এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো আরশাদ বার্সি সে প্রভাসের সাথে হওয়া কন্ট্রোভার্সিটা নিয়ে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে যে সে যে স্টেটমেন্টটা দিয়েছিল প্রভাসকে নিয়ে সেটা হয় সেটা মানে অডিয়েন্স বুঝেছে ভুলভাবে অ্যাকচুয়ালি সে বলতে চেয়েছিল যে প্রভাসের যে ক্যারেক্টারটা সেইটাকে কোথাও গিয়ে স্ক্রিনের মধ্যে জোকার হিসাবে প্রেজেন্ট করা হয়েছে প্রভাস খুব ভালো অভিনেতা তো প্রভাসকে নিয়ে সে কোনোভাবেই কথাটা বলেনি তো সেটা সে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো বিনু বিনোদ চোপড়া বিনু বিনোদ চোপড়া রিসেন্ট টাইমে সে তার একটা দারুণ মাপের একটা ছবি ছিল যেটা খুব অডিয়েন্স প্রশংসনীয় অডিয়েন্সের কাছ থেকে সে পায় তো সে রিসেন্ট টাইমে আইফাতে গিয়ে একটা আপডেট দেয় যেখানেতে সে এটা জানায় যে সে টুয়েলভ ফেলের ওপর প্রিকুয়েল ছবি বানাবে এবার প্রিকুয়েল মানে এটা ফ্র্যাঞ্চাইজ ভ্যালুর ওপর কিনা সেটি অডিয়েন্সের মধ্যে একটা কোশ্চেন হয়ে অবশ্যই দাঁড়ায় যে বলিউড এই জিনিসগুলো কিন্তু বরাবর করে থাকে কিন্তু আমার মনে হয় যে যেহেতু বিধুবীন্দ্র চোপড়ার মতো পরিচালক এই কাজটা সাথে যুক্ত যুক্ত আছে এবং বিক্রান্ত নাসিকে যদি আমরা আরেকবার দেখতে পাই তাহলে হয়তো আমরা আমার মনে হয় যে কাজটা হয়তো ভালোই হতে পারে এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো এই কিছুদিন আগে আমরা অনেকগুলো হিন্দি ছবিকে আমরা রিলিজ হতে দেখতে পাই তো আবার কিন্তু শোনা যাচ্ছে পাগলু ছবিটা এই ছবিটা কিন্তু আরেকবার কিন্তু রিরিলিজ করার প্ল্যান করছে সুরিন্দর ফিল্মস যেটা তারা রিসেন্ট টাইমেই তারা জানিয়ে দেয় তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে এবং অডিয়েন্সের কাছে কোশ্চেনিংও করে তো দেখার যে সেটা কিরকম কি রেসপন্স পায় এবং রেসপন্স নিয়ে যদি কথা বলি তো রিসেন্ট টাইমে চাঁদের পাহাড় এবং মহানগর এই দুটো ছবি কিন্তু আবার রিরিলিজ করা হয় চাঁদের পাহাড় ছবিটা প্রথম সপ্তাহে প্রায় পঁচাত্তর হাজার টাকা মতো কালেকশন করে যেটা খুবই কম একটা কালেকশন

দু ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তো যাই হোক তোমাদের এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে আনতে পারো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল